আজকে হচ্ছে একটা রেগুলার ক্লাস হেডিং বোন টু পড়াচ্ছিলাম হেডিং বোন না জিগজ্যাগ জিগজ্যাগ অথবা পয়েন্টেড অথবা ওয়েভ টু লিভ পড়াচ্ছিলাম সো সেই জিনিসটা থেকে আমি কন্টিনিউ করবো যে কীভাবে হচ্ছে তৈরি করা যায় সাহায্যে আমরা সাধারণত হচ্ছে পয়েন্টার অথবা ওয়েভ টু লিভ আমরা তৈরি করে থাকি সো এই ওয়েভ টু লিভের ভিতরে সাধারণত হচ্ছে অরিজন্টাল অথবা জিগজ্যাগ আর ভার্টিক্যাল জিগজ্যাগের মতো থাকবে একটা হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল দুটোই থাকবে ভার্টিক্যাল এবং জিগজ্যাগ হরিজন্টাল টুইল উইভের ভিতরে সাধারণত যে জিনিসটা থাকে হচ্ছে টুইল বেসড অন টুইল উইভ এরকম যাবে সো আমরা হচ্ছে থ্রি হাফ ওয়ান ডাউনের ক্ষেত্রে যদি আমরা তৈরি করি ফার্স্টে হচ্ছে এটা তৈরি করবো নেক্সট ক্ষেত্রে আমরা জাস্ট এই যে সুতা এই সুতার এখান থেকে আমরা হচ্ছে কি দুই নম্বর সুতা আর কি ইয়ে করতে থাকবো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় সাত ছয় পাঁচ চার তিন দুই এক এভাবে করে করে যাবে আর কি এইভাবে করে করে যদি যায় তাহলে হচ্ছে সাধারণত আমরা একটা জিগজ্যাগ টুইলে সাধারণত আমরা পেয়ে যাব ওকে নেক্সট আসতেছে হচ্ছে হেডিং বোন টুইল উইভ হেডিং বোন টুইল উইভটা হচ্ছে এক দুই তিন চার এবং এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা টুইল উইভ ফোর আপ টু ডাউন সেট টুইল যদি ধরি তাহলে হচ্ছে ফোর আপ টু ডাউন সবগুলো হচ্ছে সাধারণভাবে করা যাবে নেক্সট আমার যে পাঁচ নম্বর যে সুতোটা আসবে ছয় নম্বর যে সুতোটা আছে এটা হচ্ছে কি এই সুতোটা রিভার্স হয়ে যাবে যেখানে ডাউন ছিল সেখানে আপ হবে যেখানে আপ ছিল সেখানে ডাউন হবে সো এইভাবে করে করে হচ্ছে আমরা সাধারণত হেডিং বোন টুই লিভটা করে থাকি সো হেডিং বোন টুই লিভের যে ইয়াটা থাকবে বা হচ্ছে হরিজন্টাল হেডিং বোন আর একটা হচ্ছে ভার্টিক্যাল হেডিং বোন হেডিং বোনের যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা বেসিক্যালি হবে মোটামুটি এরকম হেডিং বোন টুইল উইভের ভিতরে সাধারণত আমরা হচ্ছে কী করে থাকি ফোর আপ টু ডাউন জেড টুইলের ক্ষেত্রে জাস্ট সুতোটা রিভার্স হয়ে যাবে যেখানে আপ ছিল সেখানে ডাউন হবে যেখানে ডাউন ছিল সেখানে আপ হয়ে যাবে এই টুইল উইভের কারণে আমার হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা করে থাকি সেটা হচ্ছে বেসিক্যালি এই টুইল উইভের কারণে আমরা হচ্ছে
এই হেরিংবোন টুইল উইভের সাহায্যে আমরা সাধারণত কী করে থাকি, বেস করে থাকি ডায়মন্ড ডিজাইন, ডিজাইন ট্রান্সফার্স টুইল উইভ, কর্পস টু, স্টেপ টুইল, তারপর হচ্ছে ইনোভেটেড, কম্বাইন্ড, শেডেড, তাড়াতাড়ি আমরা যাবো না। বেস ডিজাইনের সাহায্যে সাধারণত থ্রি ডাউন জেড টুইলের সাহায্যে আমরা ডায়মন্ড ডিজাইন করি। আর হেরিং বোন টুইল উইভের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফোর আপ টু ডাউন, ওপার হচ্ছে কি একটা স্টেপ বাদ দিলে ফোর আপ ওয়ান ডাউন, ফোর আপ টু ডাউন, ওপার হচ্ছে কি ফোর আপ টু ডাউন, ফোর আপ টু ডাউন, ফোর আপ টু ডাউন, এভাবে হচ্ছে আমরা সাধারণত এটা ঘুরে উঠতে। আর নেক্সট হচ্ছে হেরিং বোন টুইল উইভের ক্ষেত্রে সাধারণত আমরা বেস করে থাকি এভাবে ভার্টিক্যাল হেডিং বোন, আর একটা হচ্ছে হরিজন্টাল হেডিং বোন, এবং দুইটার মাধ্যমে আমরা সাধারণত আমরা কী করে থাকি যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল হেডিং বোনের সাহায্যে আমরা জিনিসগুলো ইয়ে করে থাকি আর কি। এই জিনিসটা, এই ডিজাইনটা যদি আমরা করি তাহলে এটা কীভাবে আসবে একটু দেখা যাক। সেটাই হচ্ছে করি
to downset 12, 4 up to downset 12, 4 up to downset 12. So 4 up to down Z2 লেখা তে আমার সাধারণত আজ দেখি এতটুকুতে আমার শেষ হয়ে যাওয়ার কথা 1 2 3 4 5 6 তো এখন যে জিনিসটা হবে আমার হচ্ছে কি যে 6 5 4 3 2 1 এটা জাস্ট হচ্ছে রিভার্স হবে সো রিভার্স হলেই সাধারণত আমরা যে ডিজাইনটা পেয়ে যাব সেটাই হচ্ছে কি আমার হ্যাঙ্গ বল যদি এরকম আসে 6 নম্বরটা সবগুলাই আছিল এটা রিভার্স যদি এখানে আসে তাহলে দুইটা এখন এখানে হবে 5 নম্বর যেখানে হচ্ছে ডাউন ছিল সেখানে হচ্ছে কি আপ হবে 4 নম্বর যেখানে হচ্ছে আমার কি একটা আছিল এটা ডাউন হবে আর যেটা দুইটাই আছিল এটা এরকম হবে 3 নম্বর এখানে হচ্ছে কি আমার দুইটাই হবে 2 নম্বর হচ্ছে আমার এটা একটা এখানে একটা 1 নম্বর নম্বর হচ্ছে কি আমার এই যে পুরো ডিজাইনটা আমরা পেয়ে গেলাম সেই ডিজাইনটার নামই হচ্ছে হেডিং বোন ডিজাইন সো আমার কিন্তু এখানে এটা কিন্তু আলটিমেটলি এরকম হয়েছে আর এরিয়াটা কিন্তু পুরোপুরি মিলে যায় না ভাঙা অবস্থায় আছে সো এই কারণেই যে জিনিসটাকে বা ডিজাইনটাকে বলা হচ্ছে আপনার হেডিং বোন ডিজাইন সো যতই করবো তার রিভার্স করে দিব রিভার্স করে দিলে আমার সাধারণত যে ডিজাইনটা পাবো সেটাই হচ্ছে আমার কি হেডিং বোন ডিজাইন ডিজাইনটা করে থাকি হেডিং বোর্ডের ডিজাইনের ক্ষেত্রে আমরা ভার্টিকাল এটা হচ্ছে কি হরাইজন্টাল হেডিং বোর্ড হবে আর কি সো ডিজাইনটা হচ্ছে মোটামুটি এরকম হরাইজন্টাল হেডিং বোনের কারণে বেসিক্যালি আমরা হচ্ছে কি করব এরিয়াটা পেয়ে থাকবো আর কি সো আপাতত এতটুকুই শেষ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আরও কিছু দেখার চেষ্টা করবো